मेरा बुड्ढी अम्मा। सनी 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 मेरे पास क्या करूँ। हाय फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज के ना अनेक सकाल सकाल उठे पड़े, उठार पर भावलाम जे सूर्य मामा दर्शन करे आसि। किन्तु कोथाय सूर्य मामा? सूर्य मामा को तो देखते ही पेलाम ना। और एखाने प्रचंड ठंडार जोन्नो बिछाना छाते तो इच्छाई करे ना। सूर्य मामा के ना देखते पे कि देखो बाहर ये दृश्य देखे ना खूब भलो लगल, कारण कल के रात हमारे एखे बिस्टी पड़े और बिस्टी पड़े तेघ कर तई आज के सकाले जो उठलम तक देखल पुरो मेघ और पहाड़ा पुरो छुए गए। देखे मन हे आकाशटार पुरो मेघ एकदम छुआछू। और आज के ना हमारे अनेकगुलो काज आछे, एक बार मार्केट जेते हबे कारण पार्लारे किछु काज आछे। और तोमादेर दादा भाई हॉस्पिटल आज लांचर जो इनभाइटो कर रेडी होते हैं। और रेडी होते लगले तो निजे तो रेडी होते परिओ ना, सस्ते जानी ना, क्योंकि रेडी होते हमारे प्रचंड टाइम लेगे जाए कि आर करब। चलो और बाड़ी जे काजगुलो फटाफट सकाले आछे सेगुलो फटाफट सेरे नी, ब्रेकफास्ट करे नी, तारपर तोमादेर साथे आबार आज देखा करछि। मार्केट जाओयार जोन्नो रेडी होये गेछि, एकबार पार्लार जाओयार आछे सेटाई चाइ। चलो फटाफट चले जाई, ओरा रेडी होये बाइरे दाड़िये आछे, नाहले दीदीरा बोलबे। अरे जाच्छि, चलो ताड़ाताड़ी जाई नाहले ओरा रेगे जाबे। ऐसा हो सकता है क्या हम जाएं और वो ना आए? जीनू इधर देख, जीनू हाय बोल दो। এদিকে জিনুকে দেখো, রাতে আগুনে তাপ নেওয়ার জন্য ও এখন থেকে লাঠি কুড়োতে লেগে গেছে রাস্তার মধ্যে। বলছি কুড়োস না কুড়োস না, লাগবে না, যাবার সময় নিয়ে যাবে, কিন্তু ও এখনই কুড়াবে, মানে মার্কেটে নিয়ে যাবে নাকি কি করবে। ডোরা কাটিং কে নিয়ে না। এসেছিলাম পার্লারে, কিন্তু কি আর কপাল খারাপ হলে আর কি হয় বলো। আমাদের কপালে তো পার্লারে যাওয়া নেই, কারণ দাদাটাও এখন নেই আর পার্লার বন্ধ। তাই ভাবলাম জিনুকে চুলটা বড় হয়ে গেছে, চুলটাকে একটু কটোরা কাটিং না কি কাটিং দিয়েই বাড়ি যাই। যার জন্যে মার্কেট গেছিলাম সেটাই হলো না, পার্লারের কাজ তো হলোই না। দেখো দিদিদের কী যে তাড়াতাড়ি কে জানে, বাবা ওরা আগে আগে ছুটছে, আমি যে পেছনে পড়াচ্ছি একবার তাকিয়ে দেখারও নাম নেই। कौन सा तेरा है? ये। और भाई का कौन सा है? ये। भाई के लिए रखेगा? हाँ। पक्का? हाँ। नहीं तो? ना। पिटूंगी? हाँ। नहीं। अरे मेरा बुड्ढी अम्मा। सनी 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 मेरे पास क्या करूँ। रेडी हुए गए जावर जोन्नो, हमें जाबो तुम्हारे दादा भाई हॉस्पिटल, ओखाने इनवाइट आछे लांचेर जोन्नो। तुम्हारे दादा भाई चले गए जा, और आमार रेडीओ हो गए। फाइनल लुकटा देखे ना कि पड़े, ये कलर जामाटा पड़े नहीं पड़ब कि पड़ब ठंडार समय तुर्तीटा कि पड़े नहीं चाय। दादा भाई बार बार डाक चलो एबारी बड़िए जाए। আমরা বেরিয়ে পড়েছি, এদিকে গবু আর গবুর মাও চলে এসেছে, কারণ ওরাও ইনভাইট আছে, ওরাও লাঞ্চ করতে যাবে একসাথে। হসপিটালে চলে এসেছি, লেট না করে এবার মেইন জায়গাতে চলে যাই। ওয়াও কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত অল্প সময়ের মধ্যে শুধুমাত্র মনে হয় ফৌজিরাই পারে অ্যারেঞ্জমেন্ট করতে, এত সুন্দর। সামনে পাহাড় আর ঠান্ডার জায়গা বলে তার জন্য রোদে বসা, আর এদিকে বেলুন দিয়েও সাজিয়েছে, মানতে হবে খুবই সুন্দর হয়েছে অল্প টাইমের মধ্যে। সরি, কেক কাটিং করার পর খাবার কাউন্টে চলে এসেছিলাম, আর কেক কাটিংয়ের ভিডিওটা দিতে পারিনি কারণ সেটা দেওয়ার নিয়ম ছিল না। কিছু ফটো আছে সেগুলো আমি ভিডিওর শেষে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর খাবারে ছিল পিৎজা, ছিল ভেজ বিরিয়ানি, রায়তা আর স্যালাড, আর মিষ্টি তো ছিলই অবশ্যই। গবুকে ছেড়ে দিয়ে গবুর মা এখন খাবার নিতে ব্যস্ত হয়ে গেছে, তারপর আমিও চলে গেলাম প্লেট নিয়ে খাবার নেওয়ার জন্য। চলো ফটাফট খাবারটা শেষ করে ফেলি।
এখন আমরা খাবার খেতে ব্যস্ত হয়ে পড়েছি। ভাবলাম যে রোদে বসে হয়তো খাবার খেতে খুব ভালো লাগবে, কিন্তু এতটা পরিমাণে রোদের জোরটা মানে পুরো তাকানো যাচ্ছে না। এদিকে তো গবু খেলতেই ব্যস্ত, গবু খাবার কি খাবে, শুধু খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে। আমাদের তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা ওয়েটিং রুমে বসে আছি তোমাদের দাদাভাই কখন আসবে বাড়ি যাওয়ার জন্য। এদিকে তো চাকু খেলতে ব্যস্ত, ওই বেলুন দুটো তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে, কিন্তু চাকু দেখো নেয়ার জন্য কেমন করছে। এতক্ষণ বসে থাকার পরও তোমাদের দাদা ভাই আসেনি, তাই ভাবলাম এই বেলুনগুলোকে নিয়ে একটু ন্যাকামো করি। নিচের তলায় আসার পর আমার নজর পড়লো এই গাছগুলোর দিকে। দেখো গাছগুলোর ফুলগুলো কত সুন্দরই না লাগছে, আর গাছগুলো যেহেতু ছোটো না ফুলগুলো ফুটলে খুবই সুন্দর লাগে, কিন্তু এদের হাল না খুবই খারাপ। এত বরফ পড়ছে এদিকে আর এত ঠান্ডায় ওরা পুরো দেখো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এবার আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর এখানকার দৃশ্যটা একবার দেখে নাও, পারলে তোমরাও কখনো এখানে ঘুরতে এসো। শুধু চারিদিক পাহাড় আর পাহাড়, খুবই সুন্দর আর দেখতে তো খুবই ভালো লাগে। তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, বাড়িও চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশও হয়ে নিয়েছি, তারপর তো ওই ঠান্ডাতে হিটারের সামনে বসে পড়েছি, যেটা রোজ করি, আর সবসময় তো হিটারের সামনে, হিটার ছাড়া তো চলবেই না এখানে। আর এটা দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই এদিকে বসে আছে, আর এদিকেও আবার এদিকে পার্টি থেকে খেয়ে এসেছিলাম, তারপরও আবার কিছু খাবার এনেছে সেগুলোই খেয়ে নি। খিদেটা ঠিক মেটেনি না, বাঙালি শুধুমাত্র পিজা খেয়ে পেট ভরে, তাই দেখলাম যে ইভিনিং স্ন্যাক্সও একটু দরকার থাকে। আমার এটা ফেভারিট লাগে রোলটা, তো সেটা আনলাম, দুজনে মিলে শেয়ার করে খাবো হিটারের সামনে গরম গরমে ঠান্ডার সময়তে। এর থেকে ভালো কি বলে এনভায়রনমেন্ট আর কোথায় পাবো, জাস্ট সেই জন্যই নিয়ে আসা। তারপর দেখা যাক রাত্রে কি খাবার হবে কি না হবে। চলো এগুলোকে খেয়ে শেষ করে নিই, আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, তবেই আমি বুঝতে পারবো যে কিরকম ইম্প্রুভমেন্ট হচ্ছে কি না হচ্ছে। অবশ্যই চলো আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ওকে বাই। আর যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দিয়ে যেও।